এটা দেখে ফ্রেশ লাগতেছে কিন্তু এগুলো আমার কাছে দেখে ভালো লাগতেছে না। এগুলো তো আপনাকে ডিবির থেকে বাইপ্রোডাক্ট যখন অর্ডার দিবেন তখন ফ্রেশ করে দেওয়া হবে। আমাকে ফ্রেশ করে দেওয়া হবে, ফ্রেশ করে দেব। এটা আমার নিজের কাছে না, লাগলে তো আমি আপনি নিব না। ঠিক আছে, আচ্ছা না, এটা তো কিছু করার না, ঠিক আছে ভাইয়া, তাই না? হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, আমার কাছে যেটা ভালো লাগবে সেটাই তো আমি নিব। চল একটা কাঁকড়া, একটা চিংড়ি, এগুলোর মধ্যে তো আমি নিজে দেখতেছি, চলো এর মধ্যে জিনিসটা মানে দেখে যেটা ভালো না লাগে সেটা তো অর্ডার দেওয়া যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আশা, দিস ইয়োর হোস্ট আইবি শুভ, ব্যাক উইথ আনাদার ভিডিও। গাইস, রাইট নাও আমি আছি হচ্ছে পতেঙ্গাতে, আর পতেঙ্গা সি বিচের মধ্যে অনেক স্ট্রিট ফুড আছে যেগুলো আমার পিছে হইতেছে, আপনাদেরকে সব কিছু দেখানোর ট্রাই করব। এখানে ইচ অ্যান্ড এভরিথিং আছে, যেখানে সব ভেজিটেবল রাখা হচ্ছে। এটা পরে পড়া সসলা কি ১২০ টাকা, 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 ১২০ টাকা
এটা হচ্ছে বড় সুরমা মাছ এটা হচ্ছে পোয়া মাছ এটা ছোট সুরমা এটা রূপচাঁদা এটাই নিলে হচ্ছে আপনি ফিক্স 250 টাকা এ কম নাই কম নাই কিছু রাখি না 300 টাকা 250 টাকা এটা হচ্ছে আপনি 150 টাকা এটা হচ্ছে 130 টাকা এটা এটা দেখে ফ্রেশ লাগতেছে কিন্তু এগুলো আমার কাছে দেখে ভালো লাগতেছে না এগুলো তো আপনাকে ডিবির থেকে বাই প্লেটে যখন অর্ডার দিবেন তখন ফ্রেশ করে দেওয়া হবে এটা আমাকে ফ্রেশ করে দেওয়া হবে ফ্রেশ করে দিব এটা আমার নিজের কাছে না লাগলে তো আমি আপনি নিব না ঠিক আছে আচ্ছা না না এটা তো কিছু করার না ঠিক আছে ভাইয়া তাই না আচ্ছা ওকে ওকে আমার কাছে যেটা ভালো লাগবে সেটাই তো আমি নিব চল একটা কাঁকড়া একটা চিংড়ি এগুলোর মধ্যে তো আমি নিজে দেখতেছি চলো এর মধ্যে দিই মানে দেখে যেটা ভালো না লাগে সেটা তো অর্ডার দেওয়া যায় এটা চিকেন বারবিকিউ চিংড়ি ফ্রাই এটা কাঁকড়া রসাবুনা এখন দেখতে হবে গাইস রাইট নাও আমার সামনে চলে খাবার চলে আসে এখন দেখবো পতেঙ্গার সাইডে যে স্ট্রিট ফুডগুলো এগুলো কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো ফার্স্ট টাইম ট্রাই করার মধ্যে আমার কেমন ফ্লেভারটা ভালো লাগে তো আপনারা জানতে পারবেন এর মাধ্যমে আমার সামনে কয়েকটা আইটেম আছে আমি আপনাদের ক্লোজ হয়ে দেখাই এটা হলো চিংড়ি আর এটা হচ্ছে কাঁকড়া আর এটা হচ্ছে চিকেন সো চিকেনটা অর্ডার দিলাম বিকজ অফ এগুলো যদি ভালো না লাগে তাহলে এটা দিয়ে কাজ চালাই দেওয়া যাবে আমি চিকেনটাকে ফার্স্ট ট্রাই করবো বিকজ অফ এই দুটো হচ্ছে ইন্টারেস্টিং আইটেম সো এটা ট্রাই করতেছি পরে অয়েল দেখা যাচ্ছে হিউজ পরিমাণের অয়েল দেখা যাচ্ছে এখানে চিকেনটা নিয়ে দেখা যাক কেমন লাগে যখন আমরা ক্যামেরা নিয়ে আসলাম তখন তারা ঘাবড়ে গেছে প্রত্যেকটা জিনিস তাজা তাজা করে দিছে জানি না এটা আপনাদের সাথে হবে কিনা তো আসলে বলবেন যে তাজা তাজা করে দিতে এটা হচ্ছে আমার সামনে হলো চিকেন বারবিকিউ যেটা কিনা আমি সস দিয়ে ট্রাই করতেছি সো বিসমিল্লা করা যাক দেখেন তো স্পাইসি ফ্লেভার বারবিকিউটা টেস্ট আছে যখন আপনি হট সস দিয়ে খাবেন তখন লিটারালি আপনার কাছে খুবই ভালো লাগবে বাট একটা সমস্যা হচ্ছে হলো অনেকটা তেল যুক্ত আমি এটা রেকমেন্ড করবো না বিকজ অফ এটা অনেকটা তেল এখানে অ্যাজ ইউজুয়াল আপনারা যেহেতু জানেন যে আমি প্রত্যেকটা খাবার রেট করে থাকি এই খাবারগুলোও রেট করবো কিন্তু পরে লাস্টে সবগুলোকে টেস্ট করে দেখবো এখন হচ্ছে হলো তাদের আইটেমটা হলো যে চিংড়িটা এটা লবস্টার মতো লাগতেছে বাট এটা কিন্তু নর্মালি চিংড়ি মাছ এটাকে এখানে টুথপিক দিয়ে এটাকে লম্বা করে রাখছে যারা ক্যামের শিকার হন যে ভাবেন যে এত বড় লম্বা জিনিস গাইস এটা টেস্ট করার আগে আমি কিছু বলে নেবো আপনাদের সামনে কথা বিকজ অফ এখানে অনেক ধরনের স্ট্রিট ফুডের দোকান আছে বাট এটা আমার কাছে ফ্রেশ লাগলো বিধায় আমি এখানে ঢুকলাম আর এক্স্যাক্ট লোকেশন কোথায় এটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সো ফার্স্ট টাইম টেস্ট করে দেখা যাক আমার কাছে কেমন লাগে চিংড়ি মাছের মধ্যে কোনো মশলা যায় না দ্যাট দ্য রিজন ফ্লেভারটা আমার কাছে ততটা ভালো লাগতেছে না এই দেখো চিংড়ি মাছ দিয়ে আমি ট্রাই করবো ছিল যে এখানের পরোটাটা ট্রাই করা যাক হট সসের সাথে জিনিসটা ভালো যাইতেছে বিকজ অফ হট সসটা একটু চিলি ফ্লেক্স ইউজ করা হয়েছে একটু স্পাইসি লাগতেছে এর সাথে ফ্লেভারটা ভালো যায় প্রথমে বললাম যে কোনো মশলা বা কোনো কিছু আমার কাছে ভালো লাগে নাই সস দিয়ে টেস্ট করার পর আমার কাছে অল ওভার ভালোই লাগতেছে তো এখন হচ্ছে লাস্ট আইটেম যেটা হচ্ছিল কাঁকড়া যেহেতু দেখতেছি আমি এখানে অল ওভার 10 পিস মন নাকি দিছে আমাকে কস্ট পড়ে গেছে 150 টাকা গ্রেভিনেস তো দেখতে পারতেছো হিউজ মেলা করে ফুল অফ ফ্লেভার স্পাইসি একটা কিক আছে এখানে প্রত্যেকটা আইটেম থেকে এটা একটু স্পাইসি সো যখন খেলাম তখন একটা বুঝতে পারতেছেন একটা স্পাইসি কিক দিল আমাকে গ্রেভিনের টেস্ট করে দেখবো এখন এর গ্রেভিটা কেমন যারা কাঁকড়া ভুনা খাইছেন বা চিংড়ি মাছ ভুনা খাইছেন ওরকম একটা গ্রেভি ফুল অফ ফ্লেভার ফুল স্পাইসি কিক দেবে বাট কাঁকড়া মিটটা ওইটা দিয়ে যখন পরোটা দিয়ে ট্রাই করবেন আপনার কাছে লিটারেলি খুবই ভালো লাগবে আর এখানে সালাদও দিছে সালাদটা আমরা আসার জন্য এটা দিছে নাকি যাই না সবার প্লেটে দেখা যাচ্ছে নাই বাট আমাকে দিছে এখন দেখা যাক এই সালাদটা টেস্ট কেমন এখানে প্রত্যেকটা আইটেম তারা হচ্ছে হট সস দিয়ে সার্ভ করে এই সালাদের উপরে সস দিয়ে দিছে যদি আমি রেট করি তার ফার্স্টে আসতেছে হচ্ছিলো তাদের
বারবিকিউ চিকেন, যেটা কিনা আমি আমি 10 এর মধ্যে রেট করতে চাচ্ছি। এটা দিব হচ্ছে হলো 6 out of 10, এটা দিব হচ্ছে হলো 5 out of 10, আর এটা হচ্ছে আমার রেকমেন্ডেড থাকবে, এটা দিব হচ্ছে হলো 7.5 out of 10। সো অল ওভার ফুড আমার এতটাও বেশি ভালো লাগে না, স্ট্রিট ফুড যেহেতু অয়েলযুক্ত খাবার, আপনারা যারা এনজয় করতে আসবেন তারা ট্রাই করতে পারেন, বাট যখন আপনারা নর্মালি খাইতে আসবেন আমরা রেকমেন্ড করবো না, বিকজ অফ আপনি যদি ডেলি এটা ট্রাই করতে থাকেন আপনার হেলথের জন্য অবশ্যই ইম্প্যাক্ট করবে। সো দিস ইজ ইউর হোস্ট সাইনিং আউট ফ্রম চট্টগ্রাম সিবি, সি ইউ গাইজ সুপার সুন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।